হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছো কীভাবে মনে রাখবেন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ আমরা জানব দু হাজার উনিশের আইপিএল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তার আগে একটা কথা বলে রাখি আইপিএল শুরু হয়েছিল দু হাজার আট সালে তার আগের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিলো যে বিশ্বকাপটি আমাদের ভারত ভারতবর্ষ পেয়েছিল আইপিএল শুরু হয় দু সালে আর প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয় কোন টিম প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস চলুন তাহলে জেনে নিই কী কী প্রশ্ন স্টাইলিশ প্লেয়ার অফ দি ম্যাচ কাইরন পোলার্ড তো স্টাইলিশ প্লেয়ার অফ দি ম্যাচকে হলো কাইরন পোলার্ড ড্রিম ইলেভেন গেম চেঞ্জার অফ দি ম্যাচ কে হলেন রাহুল চাহার ম্যান অফ দি ম্যাচ ম্যান অফ দি ম্যাচ এবার আইপিএলে কে হল যশপ্রীত বোমরা আইসিসি ওডিআই এক নম্বর র্যাঙ্কিংয়ে বোলার বর্তমানে এই যশপ্রীত বোমরা দ্রুত ফিফটি সতেরো বলে দ্রুত ফিফটি করে হার্দিক পান্ডিয়া পারফেক্ট ক্যাচ অফ দি সিজন দু হাজার উনিশ আইপিএলে পারফেক্ট কে নেয় কাইরন পোলার্ড ড্রিম ইলেভেন গেম চেঞ্জার অফ দি সিজন ড্রিম ইলেভেন কে হয় রাহুল চাহার নেক্সট প্রশ্ন আউটস্ট্যান্ডিং পারফর্মার অফ দি ইয়ার শুভমান গিল আউটস্ট্যান্ডিং পারফর্মার অফ দি ইয়ারকে হলেন শুভমান গিল মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারকে হল আন্ধ্রে রাসেল সুপার স্ট্রাইকার অফ দি সিজন সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন এটাও আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল টুর্নামেন্ট फेयर प्ले सनराइज हैदराबाद टूर्नामेंट फेयर प्ले टूर्नमेंट फेयरप्ले है? सनराइज हैदराबाद सेरा माठेर पुरस्कार पंजाब क्रिकेट एसोसिएशन और हायद्राबाद क्रिकेट एसोसिएशन पंजाब क्रिकेट एसोसिएशन और हायद्राबाद क्रिकेट एसोसिएशन स्टेडियम सेरा माठेर पुरस्कार पाए पार्पल कैप সর্বোচ্চ উইকেট রক্ষাকারী পার্পল ক্যাপ পায় তা পার্পল ক্যাপ কে পেলেন ইমরান তাহির আরেকটা কথা বলে রেখি এবারের বিশ্বকাপে সব থেকে সিনিয়র প্লেয়ার ইমরান তাহির রানার্স আপ রানার্স আপকে হল চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নকে হলো মুম্বাই ইন্ডিয়ান এই নিয়ে মুম্বাই ইন্ডিয়ান চারবার আইপিএল চ্যাম্পিয়ন হলো এবং সবথেকে চ্যাম্পিয়ন টিম যে টিম হয়েছিল সেই টিমের হয়ে খেলেছিল পাঁচবার সর্বাধিকবার রোহিত শর্মা এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইউজফুল মনে হয় অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন